সাবেক ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এবং তার এপিএস রিদানুল করিম সাইমের বিরুদ্ধে এবার অপহরণের মামলা দায়ের করাই তার নির্বাচনী এলাকা চট্টগ্রামের আনোয়ারা উপজেলা। অক্টোবরের 7 তারিখ শুক্রবার সকালে সাবেক ভূমি মন্ত্রী সহ 15 জনের আসামি করে মামলা আন দায়ের করছি উপজেলার বারশদ ইউনিয়নের দুধকুমড়া এলাকার হাজী মোহাম্মদ সৈয়দ নুরুল ফোয়া এরশাদ নাবিল খান আর বিষয় নিশ্চিত করছি আনোয়ারা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনির হোসেন। এই মামলার অন্যান্য আসামি হলদি উপজেলা আওয়ামী লীগ নেতা বুরহানুদ্দিন চৌধুরী মুরাদ, এস এম আলমগীর চৌধুরী, ইউপি চেয়ারম্যান কলিমউদ্দিন, যুবলীগের সদস্য সচিব অনুপম চক্রবর্তী, সগির আজাদ, আয়ুব আলী, ইউপি চেয়ারম্যান আমিন শরীফ, আব্দুল আজিজ চৌধুরী, ছাত্রলীগ নেতা রবিউল হায়দার রুবেল, ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ইদ্রিস, চেয়ারম্যান আফতাবউদ্দিন চৌধুরী সোহেল, অসীম কুমার দেব ও আজিজুল হক বাবুল। এছাড়াও মামলা তার অজ্ঞাত 5-6 জনের আসামি করা হয়। মামলার বিষয়ে ভুক্তভোগী এরশাদ আমিল খান সিপ্লাসের জানাই, 2018 সালের 7ই আগস্ট স্থানে কিছু দূষণ মিলিয়ে দেয় হ্যাঁ ভূমি মন্ত্রী সাহেব চৌধুরী যাবতীয় বুঝেই ওর নির্দেশে আরে ছাত্র সমর্থন হ্যাঁ সন্ধ্যার সময় 6টা 50 মিনিটের দিকে আরে অপহরণ করে দিয়ে আই বিএনপি করি আর বিএনপি আমরা রেস্টুরেন্ট মানে কিল্লে হাস ফাই কিল্লে গতিতে এরকম হাসি তারা গরিব ইদারা তো সমস্ত লুটফাট ঘরে কিছু কিছু ছোটো 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 হাটা বিষয় রেস্টুরেন্টের হাস আছে ওই হাসগুলোও যাতে তারা করাইতে হইতে তারা এবং বয় বৃদ্ধি দেখা মিললে এবং আর তো টিয়া পয়সা উসুল করে মিললাই এই জিনিসটা তারা গরকি অপহরণ পরে আরে যথেষ্ট টর্চার করি নির্যাতন করি এবং আরে মুক্তিপণ হিসেবে 15 লাখ টাকা দাবি করে গেল আর 3 নম্বরে মধ্য দিন 10 লাখ টাকা রফা দেবো ওই 10 লাখ টাকা ওরা আপন হইয়ে গত হাতে রাতে মামলা আমি দিচ্ছি। অর্থমন্ত্রী ছিল মূল নির্দেশদাতা এরপর তার পিএস ডিফেক্ট টু মিনিস্টার ছিল আনোয়ার কর্ণ বলে রিজন করিম চৌধুরী সায়াম বুরহানুদ্দিন মুরাদ সহ অন্যান্য কয়েকজন সুযোগের চেয়ারম্যান সহ আরও যারা আছে 15 জন নাম আমি উল্লেখ করছি সেটা ফুজদারি মামলায় আইন তার নিজস্ব দিতে চলিব এবারে আইন সাহিত্য অতি দ্রুত আসামি লোরে গ্রেফতার করি বিল্লাই আর যেহেতু সাইফুজ্জামান চৌধুরী যাবে দেশত ফলাত্মক হাজার হাজার কোটি টাকা লইরে রাষ্ট্র এটা রাষ্ট্রদ্রোহী অনেকগুলো মামলা হয়েছে এগুলো রাষ্ট্র চিন্তাভাবনা করিব কিন্তু আইন সাহিত্য দিয়ে আসামি যত দ্রুত গ্রেফতার হয়ে আর কি। আর এই বিষয়ে জানতে চাইলে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনির হোসেনে সিপ্লাসের মুঠোফোনে জানাই, একটা মামলা হয়েছে এখানে আসামি হচ্ছে 16 আমরা তদন্ত করতেছি মামলা হইলো এখন তদন্ত করবো সিপ্লাস চট্টগ্রাম।